হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকাল সকাল হাজির হয়েছি আজকে ব্লগ নিয়ে। 9:30 বাজছিল ঘড়িতে। এই টাইমে বাজার থেকে চলে এসেছে অনেকগুলো কাঁচা আম। আজকে অনেকগুলো কাঁচা আম নিয়ে বসেছি। তো এর আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম, প্রায় 2 কেজি মতো কাঁচা আমের আমি আচার দেবো বলে কেটে শুকোতে দিয়েছিলাম। তো আজকে আবার প্রায় 3 কেজি আম দিয়ে গেল একটা দাদা। তো আমরা এটা কিনেই নিয়েছি। তো কিনে নেওয়া পরে তো ভাবলাম যে এখন বাজার থেকে, এটা আর বাজার থেকে আনিনি, এটা নিয়ে এসেছিল একটা দাদা ভাই, ওদের গাছের আম। তো ওরা বিক্রি করছিল, আমি অর্ডার দিয়েছিলাম যে আরও আমার কিছু আম লাগবে, তো এনে দিয়েছে। তো এখন এগুলোকে ভালো মতো ধুয়ে একদম কেটে কুটে রাখবো রোদে শুকিয়ে। তো কিভাবে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই ক্যামেরাটা অন করে ফেললাম সকাল সকাল। তো দেখো আমগুলোকে আমি একদম ধুয়ে নিয়েছি, মুছে ফেলছি শুকনো ন্যাকড়া দিয়ে, সুতির একটা ন্যাকড়া দিয়ে। তারপরে এগুলোকে কাটবো, আর কাটতে গিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কারণ আচারের আম তো আটি হতেই হবে, তাই আটি হয়ে গেছিলো আমগুলোতে। আর এই 2-3 দিনের মধ্যে যদি আমি আচার দিতে না পারি তাহলে আটি আরও শক্ত হয়ে যাবে, কাটার মতো শক্তি আমার নেই, তো মানে তখন আচারই হবে না। সো চলো এখন দেখে নাও আমি আমগুলোকে একে একে কিভাবে কি করছি, সবটা তুলে ধরার জন্যই ক্যামেরাটা অন করা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বলে রাখি, তাড়াতাড়ি করে এগুলো কাটতে হবে, রান্না করতে হবে, স্নান করতে হবে, তারপরে দিতে হবে পুজো বৃহস্পতিবারের। আবার আজকে সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা আমরা করিনি, রাখিও না, কিছুদিন যাবত আমি ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলায় রাখছি না, সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি, মেয়েও তাই খাচ্ছে, পারলে হাজব্যান্ডও তা খাচ্ছে। যারা খাচ্ছে না ভাত, মানে মা আর হাজব্যান্ড, তারা আর কি মানে ওরা চিড়ে বা মুড়ি এগুলো দিয়ে পেট ভরাচ্ছে। তো এভাবে করে আমি শর্টকাট করে কাজগুলোকে গুছিয়ে নিই। তো চলো আমি একে একে আমগুলোকে কাটি, কাটতে গিয়ে কী অবস্থা সেটা নিজেরা দেখতেই পাচ্ছ। তো কেটে নিই, তারপরে এগুলোকে কী প্রসেস হবে সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওতে দেখে নাও। আর অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের কাছে কিরকম লাগলো আমার আজকের এই ব্লগটা, আশা করছি ভালোই লাগবে খুব। আর মেয়ে সাথে সাথে আমার সাথে সাথেই আছে, কি করছে আমি বলে বুঝাতে পারবো না, কি করছিল খালি কি না করছে সেটা খালি একবার দেখো তোমরা। তো চলো আমি কাটি, মানে আমগুলো কাটতে থাকি, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। সবগুলো আম কেটে নিয়েছি, এক গামলা হয়ে গেছে কাঁচা আমগুলোর মধ্যে। এখন দেব হচ্ছে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো হাত দিয়ে এখন ভালো করে মাখতে হবে। আর মেয়ে বারবার করে আমাকে বলছে যে ও করবে, ওকে কিছুতেই বোঝাতে পারছি না, লঙ্কার গুঁড়ো দেওয়া আছে সেগুলো হাতে মাখতে গেলে ভীষণ প্রবলেম হবে। তো চলো দেখো ওর সাথে কথা বলছি, এদিকে ভিডিও হচ্ছে, তারপর সাথে আবার এখন তোমাদের সাথেও কথা হচ্ছে। তো এখন এগুলোকে শুধু মাখতে হবে, যত ভালোভাবে মাখা হবে আর যত ভালোভাবে রোদে শুকোনো হবে তত টেস্টি আচার তৈরি হবে। তো এখন দুটো রোদ, 2 দিন কি 3 দিন, হ্যাঁ মানে 2-3 দিন আমাকে রোদে দিতে হবে, মানে খুব বেশি শুকাতে হবে না। তারপরে এটা বয়েমে ভরে আমি ভিনেগারে রেখে দিব বেশ কিছুদিন, তারপরে এর মধ্যে তেল মশলা আমি মেশাবো, সেটা আবার কিছুদিন টাইম লাগবে। তো চলো যখন করব সেটা আবার সেই প্রসেসটা বলে দিব, আজকে আমি এই অবধি করে এটাকে ছাদে নিয়ে যাব। তো চলো এখন ভালো করে মেখে তারপরে যাওয়া যাক ছাদে, শুকোতে দিতে হবে তো।
গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি পুজো দিতে। রান্না বান্না সেরে আজকে দুপুরবেলা রান্না হয়েছে কাঁঠালের তরকারি, আর করেছিলাম শুক্তো। সব কিছু দিয়ে থানকুনি পাতা, কাঁচা কলা, পেঁপে এই সমস্ত কিছু দিয়ে শুক্তো হয়েছিল। আর অনেক দিন পর কাঁঠালের তরকারি খেলাম। মাঝখানে আমি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম, কোনো কিছু খেয়ে সহ্য করতে পারছিলাম না। তো ভাবলাম যে না, এখন আজকে একটু ভালো লাগছে শরীরটা, আর আজকে একটু ভালো মন্দ কিছু খাওয়া যাক। প্রথমে ডিমের কারি করার কথা ছিল, তারপরে ভাবলাম এত বীভৎস রৌদ্র, মানে রৌদ্রুর এত বেশি টেম্পার দেখতেই পাচ্ছ, আমি পর্দা ফেলে দিয়েছি। বাইরে কতটা তাপমাত্রা বোঝা যাচ্ছে পর্দার ফাঁক দিয়ে, মানে পর্দার ভেতর দিয়ে দেখা যাচ্ছে যে এরকম একটা এতটা বাঘের মতো রৌদ্র উঠেছে। তা এত রৌদ্রে রিচ করব তো ভালো লাগলো না, তার জন্য যে মানে ডিমের কারিটা প্রচণ্ড রিচ হয়ে যাবে, তো কাঁঠালটা একটু কম মশলা দিয়ে করে রাখলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। তো এখন স্নান করে পুজোটা দিয়ে নিই। এখন ঘড়িতে বাজছিল 2:05, 2:30 মধ্যে আমার পুজো হয়ে গেছে, দেন তারপরে খেতে বসে পড়েছিলাম। তো রান্নাটা শেয়ার করতে পারিনি, মানে গরমে এখন রান্নাঘরে থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি ঘেমে তেতে একাকার হয়ে যাই, ক্যামেরার সামনে সবসময় আসতে পারছি না। আর এখন ভয়েস দিচ্ছি, শরীরটা আবার আজকে মানে পরের দিনই এতটা খারাপ হয়ে গেছে, গলা দিয়ে আবার আওয়াজ বেরোচ্ছে না। গরমে আমার এখন বেশি পরিমাণে ঠান্ডা লাগছে, শীতে আমার এত ঠান্ডা লাগছে না, মানে লাগেনি। এখন গরমে দেখছি দুদিন পর পর, এই কিছুদিন আগে ঠান্ডা লেগে উঠলাম, তারপরে শরীর খারাপ করলো, আবার পেটের সমস্যা হলো, এখন আবার দেখছি যে নাক দিয়ে জল পড়ছে, নিঃশ্বাস মানে দম বন্ধ হয়ে আসছে। এরকম কেন গরমে যে জল খাচ্ছি ফ্রিজ থেকে বের করে, এটাই হবে একটা কারণ, যে গরমে সবসময় দেখবে ঠান্ডা জলটা সহ্য হয় না, অতিরিক্ত ঠান্ডা জল গরমে খুব কষ্ট হয়ে যায়। তো এখন পুজোটা দিয়ে নিই চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা, সন্ধেবাতি দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে ভাবলাম তোমাদের সাথে এখন যদি আমি শেয়ার না করি আর হয়তো শেয়ার করার টাইম হবে না, কারণ সন্ধেবাতি দিতে হবে। ছাদে থেকে কাপড় জামা তুলে নিয়ে আসার পরে মিস্ত্রি দাদারা কী কাজ করলো সেটা তোমাদেরকে না দেখাতে পারলে আমারও একটু ভালো লাগছে না। তো চলো দেখো, এই ওয়ালটা প্লাস্টার করেছে, আর এখানে সিঁড়ির ঘরের নিচের যে ওয়ালটা আছে, সিঁড়ির নিচে সেটা হচ্ছে বাইরে আবার সম্পূর্ণ, মানে বাইপাসটা হয়ে গেছে, মানে বাইরের যে ওয়ালগুলো সেই ওয়ালগুলোতেও কাজ হচ্ছে, ওই দেখো। তো এভাবে করে এই জিনিসগুলো মানে ওদের করতে অনেকটা টাইম লাগছে, মই বাজছে পেছন থেকে করে এসে, দেন এখানে গেটের সামনে হচ্ছে, আর কিছু ওয়ালও গাঁথতে হবে, কাজ তো প্রচুরই আছে মানে এই ফিনিশিংয়ের কাজের। তো এখন আবার এই সিঁড়িঘরটা নিচটা করবে, তারপরে শুনলাম নাকি এই জায়গাটা ঢালাইও করবে। তো এখন ঘড়িতে বাজছে 5:30, 5:30 কাছাকাছি, প্রায় সন্ধে। তো মিস্ত্রি দাদারা সন্ধে অবধিও করে দিয়ে যায়, তো ওরা একটু পরেই এই কাজটা করে দিয়ে চলে যাবে। কিন্তু আকাশে রৌদ্রুর মানে ঝলক দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে দুপুর, কিন্তু দুপুর না, এখন ঠিক 5:30 ছুঁইছুঁই করছে। তো কাপড় জামা আমার তোলা আরেকটু বাকি আছে, একটু তুলেছি, তো তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম। আর উপরে ঠাকুর ঘরের ওয়ালগুলো হবে, ওয়ালগুলো গাঁথতে হবে, ওয়ালগুলো গাঁথা হয়নি। আর মেয়ের আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি তোমাদেরকে না দেখিয়ে তো শুতেও যেতে পারবো না, আর আজকে শোয়াও হবে না। আজকে আমার শরীরটা একটু ভালোই লাগছিল, তো আমি এখন এখানে একটু হাঁটাচলা করছি, কারণ মিস্ত্রি দাদাদের চা দেবো, হাত মুখ ধুবো, তারপরে হচ্ছে
সন্ধ্যাবাতি তার দের পর মানে তারপরে আমার আর কি রেস্ট হবে। তো এখন যদি আমি বিছানায় চলে যাই আমার উঠতে ইচ্ছে করবে না। তো ওদের হয়ে গেছে প্লাস্টার কমপ্লিট, খালি নিচে সিঁড়ির ঘরেরটা করে ওরা আজকের মতো চলে যাবে। তো এই অবধি কাজকর্ম হলো বৃহস্পতিবারের, তো সেটাই এক নজর তোমাদেরকে দেখালাম। এখন যাচ্ছি আমরা একটু মন্দিরে, যে আমার যে ভাসুর আছে উনি যে মন্দিরটা রেডি করেছেন, তো সেখানে নতুন নতুন কিছু মূর্তি আসবে। তো সবাই বলাবলি করছিল, মিস্ত্রি দাদারাও বলছে মানে বলেছে যে বাইরে থেকে সব মূর্তিরা এসেছে সবাই দেখতে যাবে। তো আমার সব কাজ শেষ করার পরেও মনে হলো যে আর সন্ধ্যেবেলা নিজে রেস্ট না নিয়ে এখন আমার যাওয়াটা উচিত। তো আমি ডেকে নিলাম নন্দিনীকে, মানে আমার দেওরের বউকে, তো ও চলে আসলো, ও সেজে গুজে চলে এসেছে। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি সত্যি ভীষণ ক্লান্ত, করার কিচ্ছু নেই, যেতে হবে ইচ্ছে হয়েছে। আরও সেখানে প্রসাদ দিবে শুনেছি, তো এখন ঘড়িতে 7:45 বেজে গেছে, তাই প্রসাদ পাবো কি না জানি না, কিন্তু মূর্তিগুলো দেখতে পারবো, তো এটাই মনে ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো এক নজর তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী মূর্তি নিয়ে এসেছে নতুন মন্দিরের জন্য। তো চলো যাওয়া যাক, আমরা দুজন এখন বেরিয়ে পড়ি। মা যাবে, মানে সোনামা যাওয়ার কথা ছিল, সোনামা বলছে আমি আর যাবো না, সবাই খুব ক্লান্ত, গরমেই বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো চলো, মিস্ত্রি দাদারা চলে গেছে, ও চলে এসেছে ঠিক টাইম মতো 6:30, কিন্তু আমার রেডি হতে একটু টাইম লাগলো। তো চলো হ্যাঁ যাওয়া যাক। তো আমাদের ঘরের কিন্তু অবস্থা খুব বাজে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, যেখানে সেখানে কাপড় পরে আছে, তো করার কিচ্ছু নেই আমার, আমি মানে কুলোতে পাচ্ছি না, এদিক থেকে এদিক গুছাচ্ছি, এদিক থেকে এদিক গুছাচ্ছি, যেহেতু বাইরেরও কাজ করতে হয়, বাইরেও যেতে হয়। তো চলো যাই, অনেকটা দেরি হয়ে গেছে, মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। নন্দিনী মেয়ে এখানে পৌঁছে গেছি, ভালো লাগতেছে এখানে, লাইট আসতেছে সুন্দর দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট মর্নিং, পরের দিন সকাল, ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে নাইটিটা চেঞ্জ করে এখন যাচ্ছি ছাদে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই এখন যেতে হয় ছাদে। প্রচণ্ড গরম পড়ে, গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, তো তার জন্য দুজনকেই প্রচুর জল দিতে হয়, আর এই সময় আমাদেরই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো ছাদের উপরে গাছের অবস্থা তো ভীষণ ভয়ানকই হয়ে যাচ্ছে, ওদেরকে একদিন যদি জল না দেওয়া হয় পরের দিন তাদের দিকে আর তাকানো যাবে না, জ্বলে যাচ্ছে গাছগুলো, এরকম একটা অবস্থা। এখন হাজবেন্ড আর আমি দুজনে মিলে আমরা জল দেব, আর আমি এসেই প্রথমে গাছগুলো দেখি, ছোট গাছগুলোকে আগে দেখে নিই, ছোট গাছগুলো কি পজিশনে আছে, কতটা বড় হয়েছে সেটা দেখে তারপরে সকালে কাজকর্মগুলো শুরু করে ফেলি জল দেওয়ার। তো চলো জল দেওয়া যাক, তাড়াতাড়ি করে জল দিয়ে নিই, আর ব্লগটা তো সে কালকে থেকে কন্টিনিউ হচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো চলো আগে জলটা দিয়ে নিই, তোমরা দেখো, তারপরে সকালের চাটা এখন গিয়ে ঘরে খাবো। সকালে চাও খাওয়া হয়নি, শুধু জাস্ট ব্রাশটা হয়েছে, ব্রাশ করাটা। তো হাজবেন্ড বালতি দিয়ে জল দিচ্ছে, আমিও জল দেখো ড্রাম নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, তো ছটাপট আগে গাছে জলগুলো দিয়ে নিই চলো। Tell me how and when.
জল দেওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে যাব। এখন এত বেশি রোদ্র থাকে ছাদে যে গরমে থাকা যাচ্ছে না, বেশি কিন্তু বাজে না, ঘড়িতে এই 8:05 কি 10, অস্বাভাবিক রোদ্র, মানে টাক ফাটা রোদ্র যেটা বলে। এখন নেমে যাব, গিয়ে চা খাবো। তার আগে শেয়ার করাই তোমাদেরকে যে কি কাজটা হলো শুক্রবার দিন, মানে যে কাজটা হয়েছে সেই কাজটা দেখাচ্ছি তোমাদেরকে। শুক্রবারের সকালে এটা লাস্টে যাওয়ার সময় মিস্ত্রি দাদারা করে গেছিলো, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই জানলাটা খুলে ফেলা হয়েছে, এখানে যেহেতু তাকটা বসবে, জানলাটা বেশি বড় হয়ে গিয়েছিলো তাই ছোট করে দেওয়া হয়েছে, একটু চেঞ্জেস হলো, যেহেতু এটা আমার রান্নাঘর হবে তার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, চলো।